একটা সময় মনে হতো কি যে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ দিনে পড়া এটা অনেক কঠিন কাজ, এই নামাজ পড়ে আসতেই পারি না, একটার পর আবার আরেকটা আজান হয়ে যায়, সময় হয়ে যায়, এই আসর পড়লাম মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের নামাজ পড়তে না পড়তেই এশার আজান হয়ে গেল। তো এই যে মনে হতো যে এত ঘন ঘন কেন নামাজ, নামাজ দিনে এক ওয়াক্ত হলে মনে হয় ভালো হতো বা দুই ওয়াক্ত হলে মনে হয় ভালো হতো, একটা সময় এটা আমার মনে হতো। কিন্তু যখন এভাবে আস্তে ধীরে কন্টিনিউ করতে 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 করার পরে সময় যখন অতিবাহিত হচ্ছে, তো তারপরে ফাইনালি যখন আমি পিছনের দিকে একটু তাকালাম, তখন দেখলাম যে না, আমার এই সপ্তাহের সবগুলো নামাজ কমপ্লিট হয়েছে, এই মাসে সবগুলো নামাজ কমপ্লিট হয়েছে, এবং দেখা গেলো যে এভাবে এই বছরে দেখা যায় যে দুই এক বা হাতে গোনা কয়েক ওয়াক্ত নামাজ ছাড়া কাজা হয়নি, সব নামাজ ইনশাল্লাহ সময় মতো করতে পারছি। তো এটা আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, অনেক রহমত আমার জন্য ছিল যে জন্য আমি করতে পারছি। তো এই যে দেখেন, একটা সময় আমার মনে হতো, কিন্তু একটা আস্তে আস্তে এটা কন্টিনিউ করার পরে আমি বেনিফিটটা পেয়েছি। তো আপনারা শুরু করেন, শুরু করলে মনে হবে এত নামাজ একটু পরপর চলে আসে, শুরু করেন কন্টিনিউ, দেখবেন একটা সময় আর বাদ হবে না, এবং কি রেগুলার এটা আপনার হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, তারপর একটা সময় আপনার ভালো লাগা কাজ করবে, আপনি আর কোনো নামাজ বাদ দিতে পারবেন না। এক ওয়াক্ত নামাজ যদি কাজাও হয়ে যায় সেটা আপনি ইনস্ট্যান্টলি পরক্ষণে পড়ে নেবেন। তো জান্নাত পাওয়ার জন্য আমাদের এতটুকু করতেই হবে, সবচেয়ে কবরের প্রথমে আমাদেরকে নামাজের হিসাব দিতে হবে, নামাজ আপনার কবুল হোক বা না হোক আপনি নামাজ কন্টিনিউ শুরু করেন, আপনি আর কি করেন না করেন সেটা বড় বিষয় না, আপনি বিভিন্ন যে কাজ আছে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ সেগুলো আপনি ছাড়তে পারতেছেন না, ছাড়তে না পারলেন তবু আপনি নামাজ পড়েন, যে কোনো অবস্থায় থাকেন যে পরিস্থিতিতেই থাকেন নামাজ পড়েন, নামাজ যেন মিস না হয়, নামাজ কন্টিনিউয়াসলি শুরু করেন, নামাজের বিকল্প কিছু নাই, আমাদের মরতে একদিন হবেই সবাইকে, সেই জন্য জান্নাত পাইতে হলে নামাজ পড়তেই হবে, তারপরেও নামাজ পড়েও যে জান্নাত পাবো এর কোনো গ্যারান্টি নাই, একমাত্র উপর আল্লাহ যদি রহমত করে যে তোকে মাফ করে দিলাম সেক্ষেত্রে আমাদের জন্য পাওয়া সহজ হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নিজে শিখুন, নিজে জানুন, অপরকে জানার এবং শেখার সুযোগ করে দিন।